ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো দুপুর 3:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রতিদিন হয় সকালবেলা আর না হয় সন্ধেবেলা আমি ব্লগ শুরু করি, কিন্তু আজকে এই একটু আগেই ঠিক হলো যে না, আমরা আজকে মোমো খাবো। হঠাৎ করেই ইচ্ছে হলো আর হঠাৎ করেই তোড়জোড় শুরু হয়ে গেল। ওই যাকে বলা হয় উঠল বাই তো কটক যাই, কিন্তু আজকের ব্যাপারটা সেরকম নয়। আজকের ব্যাপারটা হলো উঠল বাই তো মোমো খাই। তো মোমো খাওয়ার জন্য যেটা খুবই দরকারি একটা জিনিস সেটা হলো মোমো চাটনি। এটা ছাড়া কিন্তু মোমো একদমই অসম্পূর্ণ, মানে মোমো চাটনি এতটাই ভালো লাগে, মোমোর সাথে চাটনি না হলে কিন্তু জমে না। তো ওই জন্য কী করেছি, বেশ খানিকক্ষণ আগে মানে যখন ঠিক হয়েছে মোমো খাবো তো সেই সময় আগে কী করেছি, ফ্রিজ থেকে পাকা টমেটো আর শুকনো লঙ্কা দুটোই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওটা প্রায় সিদ্ধ হয়েও গিয়েছে, এখন ঠান্ডা হচ্ছে। তো ভাবলাম যে এগুলো ঠান্ডা হতে থাক, হঠাৎ করে মনে পড়ে গেল যে জানলার পর্দাগুলো আগে এখন দিয়ে দিই। কারণ কী বলো তো, ওই বিকেল 4 বেজে গেলেই না আমি জানলা দিয়ে দিই আর পর্দাগুলো টেনে দিই, কারণ ভীষণ পরিমাণে মশার উৎপাত হয়। আর আমার আবার কী বলো তো, ওই অল আউট তারপর মশার ধূপ কোনোটাই না মানে পছন্দ নয়। ওই জন্য যতটা পারা যায় এগুলো না ব্যবহার করে কীভাবে মানে মশার হাত থেকে বাঁচা যায় সেই চেষ্টাটাই করি। সকাল থেকে বরের অফিসের কাজে প্রচুর প্রেশার ছিল আর সেটাই করে যাচ্ছিলাম ভাত খাওয়ার আগ পর্যন্ত। তারপরে ভাত চাত খেয়ে উঠে আবার ওই কাজ নিয়ে বসেছি, হঠাৎ করেই মন চাইলো যে একটু মোমো করি। আর যেই ওনাকে বললাম যে কী গো মোমো খাবে, মোমো খেতে ইচ্ছে করছে আমার খুব, বলছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না করে ফেলো। ভাগ্যিস ফ্রিজে চিকেনটা ছিল তাই বাঁচোয়া, আর না হলে ওই আবার বাজারে যেতে লাগতো আর তখন কী বলো তো দেরি হয়ে যেত। আর এসব জিনিস করতে তো একটু সময় লাগে না, সময় সাপেক্ষের ব্যাপার। যাই হোক, রান্নাঘরের কাজ করতে করতে আবার চলে এসেছি ছাদে, কারণ এই যে জামা কাপড়গুলো তুলে নিতে হবে। আর জামা কাপড় তুলতে এসে যেই দেখছি একটা ট্রেন যাচ্ছে, অমনি থমকে পড়েছি। এতদিন হয়ে গেল যে এখানে থাকি, কিন্তু এখনও ট্রেন দেখলে না একটু মন চায় তাকিয়ে থাকি। আসলে কি বলতো, এই ট্রেনটা যেই দিক থেকে আসে সেই দিকেই তো আমার ছোটবেলার বাড়ি, আবার যখন এখান থেকে যায় মানে যেদিকে যায় সেদিকেই আমার ছোটবেলার বাড়ি, যার কারণে হয় কি ট্রেনটা দেখলে না আমি কেমন ইমোশনাল হয়ে যাই। হয়তো সেই কারণেই ট্রেনটা দেখতে আমার বেশি ভালো লাগে। ছাদের থেকে জামা কাপড়গুলো এনে রান্নাঘরে যেটুকু কাজ বাকি ছিল সেগুলো করে রাখলাম, আর এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। কবে থেকে জানো এই যে সিংহাসনের নিচে যে কাপড়টা লাগাবো সেই কাপড়টা সেলাই করতে নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেই সেলাইটুকু হয়নি। মানে কি বলবো বলো, সময় পাই না জানো, ভাবি যে আজকে হয়ে যাবে হয়তো, কিন্তু দিন শেষে গিয়ে যখন দেখি না এই কাজটাও হলো না তখন বড্ড মনটা খারাপ হয়ে যায়। কবে থেকে ভাবছি যে এই ঠাকুরের জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করব, একটু সাজাবো। আমাদের ঘর যেমন সুন্দর করে সাজানো থাকে তেমন করে যদি ঠাকুরের জায়গাটাও সুন্দর করে সাজানো থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর এই যে যখনই বসার ঘরে আসি তখনই একবার করে স্পাইডার প্ল্যান্টটাকে এসে দেখি যে আজকে কটা ফুল হয়েছে। সন্ধ্যা দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে, কারণ আগে না মোমো চাটনিটা করে নিই, তারপরে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে তারপরে বাকি মোমোর যে কাজটা রয়েছে সেটা কমপ্লিট করব, কারণ মোমোটা তো রাত্রিবেলা ডিনারেই খাওয়া হবে। আর এই শীতে না মোমোটা সত্যি বলছি খেতে এত ভালো লাগে, যদি হয় সেটা রাত্রিবেলা তাহলে তো কোনো কথাই হবে না, পুরো জমে যায়, তাই না বলো?
আর এই যে দেখো, এই মোমো চাটনিটা বানানোর জন্য একটু তেল গরম করে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু আদা কুচি দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে ওই যে তোমরা দেখেছিলে না, টমেটোটা ভালো করে সিদ্ধ করলাম শুকনো লঙ্কার সাথে, সেই টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে ওই টমেটো আর শুকনো লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। ব্যাস, তারপরে এই যে দিয়ে দিলাম। আর এবার স্বাদ মতো একটু লবণ দেব, একটু মিষ্টি দেব, আর অবশ্যই একটু সোয়া সস দেব। আমার না এই সোয়া সসটা মোমো চাটনিটিতে দিলে ভীষণ ভালো লাগে। যদি তোমরা কেউ না দিয়ে থাকো সোয়া সসটা, তাহলে বলবো অবশ্যই সোয়া সসটা দিও, দারুণ টেস্টি খেতে হয়। সব শেষে একটুখানি ভিনিগার দিয়ে দেবো, যাতে করে এই মোমো চাটনিটা এক সপ্তাহ মতো ফ্রিজে স্টোর করে রাখা যায়। তবে এই এক সপ্তাহেরও বেশি কিন্তু ফ্রিজে রাখলে ভালো থাকে। আর এদিকে চাটনিটা হতে হতেই দেখি বরবাবু বাড়ি চলে এসেছে, কারণ ও তো জানতো যে আজকে মোমো হবে, তো বলছে যে না না, আমি এখন চা খেতে আসিনি, আমি এসেছি যে আগে তোমাকে এই মোমোর চিকেনটা ম্যারিনেট করে দেই, তারপরে চাটা খাবো। তো বললাম বেশ ভালোই হবে, না হলে তো আমাকেই সেই করতে হতো, আর তোমরা তো জানোই এটা করতে আমার ভীষণই অসুবিধা হয়। তো যাই হোক, এখানে দেখো বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন সমস্ত কিছু আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি। আর এগুলো করতেই না বেশ খানিকটা সময় লেগে যায় জানো তো। চলো তবে এবার আগে এই মোমোর যে স্টাফিংটা সেটা রেডি করে নেওয়া যাক। আর আজকে না খুব মন চাইছিল যে একটু চিকেন মোমোর মধ্যে বাঁধাকপি দেব। আসলে কি বলো তো, আগে কখনো আমি চিকেন মোমোতে বাঁধাকপি দেইনি আর আমি খাইও নি, তো জানি না কেন আজকে একটু মন চাইলো, এই জন্য দিয়ে দিলাম। আর অন্যদিকে কিন্তু মোমোর যে ময়দাটা সেটা কিন্তু সেই দুপুরবেলায় মেখে ফেলেছি জানো। কি বলতো, ওই মোমোর যে মানে ময়দাটা থাকে না, ওটা যদি আগের দিন মেখে রাখা হয় তাহলে মোমোটা খেতে বেশি টেস্ট হয়, কিন্তু আমাদের যেহেতু দুপুরবেলা ঠিক হয়েছে তো মোটামুটি দু ঘন্টা রাখলেও হয়ে যায়, কাজ চলে যায়, তো ওই জন্য ওই সময়ই আমি মেখে রেখে দিয়েছি, কারণ ওটা তো এই চা খেয়ে তারপরেই ওটা করবো। তো ওই জন্যই যখনই কিন্তু সিদ্ধান্ত ঠিক করেছি যে আজকে মোমো হবে, তখনই কিন্তু আগে ময়দাটা মেখে ফেলেছি। তবে চাটা খেয়ে নিই এখন, কেমন? সন্ধেবেলার চা খেয়ে তারপরে নিচে গিয়ে আজকে বেশ খানিকক্ষণ মায়ের সাথে গল্প করছিলাম। গল্প বলতে ঠিক গল্পও না, কারণ ওই আমাদের পাশের বাড়ি একজনের না ভীষণ বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাচ্চাটা খুবই ছোট, ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মানে এতটাই খারাপ পরিস্থিতি না, এইসব নিয়েই কথা বলছিলাম। আর জানোই তো আমরা মেয়েরা যদি কথা বলতে বসি কোথা থেকে যে সময় চলে যায় বুঝতেও পারি না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু ঠিক, মানে এতটাই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে সেই থেকেই না সবাই শুধু পাড়ায় একটা জিনিসই বলাবলি করছে যে বাচ্চাটা এত ছোট, ওর মায়ের এরকম হলো, স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, বাবার বাড়ি থেকে ফিরছিল সেই সময়, তবে বাচ্চাটার কিছুই হয়নি, কিন্তু ওর মায়ের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, নাকটা নাকি ঝুলছে জানো, আর মুখটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। তো দেখো সত্যি কথা বলতে, মানুষের জীবনে কখন যে খারাপ সময় আসে কেউ বলতে পারে না বলো। আর এদিকে কিন্তু আমি তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কয়েকটা লেচি কিন্তু আমি বেলে ফেলেছি, মানে মোমো তৈরির জন্য। আর এই দেখো আমি এইভাবেই কিন্তু মোমোটা বানাই, মানে এই ডিজাইনটাই আমার কাছে ভীষণ কমফোর্টেবল হয়। আর সত্যি কথা বলতে এটা না করা কোনো ব্যাপারই না, জাস্ট দেখো আঙুলটা এভাবে এভাবে করলেই হয়ে যায়, আর কি সুন্দর দেখতে হয়েছে না। আজকে না এই বাড়িতে প্রথম আমি মোমো বানাচ্ছি, যার কারণে আমি খুবই উৎসাহিত, কারণ এ বাড়িতে প্রথম আমি মোমো বানিয়ে সবাইকে খাওয়াবো। তবে বরকে বিয়ের আগে ও বাড়িতে বানিয়ে খাইয়েছি, এখন একটা জিনিস নিয়ে টেনশন করছি যে খেতে কেমন হবে। আচ্ছা তবে এবার একে একে আমি মোমোগুলো বানিয়ে ফেলি, আর কি বলতো রাত্রির হয়ে যাচ্ছে, তো এবার মোমোটা বসিয়ে ফেলবো। আর এই দেখো এটা হলো আমার খুব শখের মোমো মেকার, সত্যি কথা বলতে এটা যে আমার কি পছন্দের, ভারী পছন্দের জানো, 400 টাকা দিয়ে বিয়ের আগে আমি এটা কিনেছিলাম। আর তখন তো আমি সেরকমভাবে রান্না টান্না করতাম না, কিন্তু শখে পড়ে কিনেছিলাম, যে আমাদের তো ঠিক হয়ে গিয়েছিলো যে বিয়ে হবে, মানে 2 বছর আগেই ঠিক হয়ে গিয়েছিলো, তো করোনার জন্য পিছিয়ে যাচ্ছিলো আমাদের বিয়েটা, তো তখনই ঠিক করে রেখেছিলাম যে বিয়ের পরে আমি ও বাড়িতে গিয়ে মোমো বানাবো, আর তার আগে যদি বানাই এখানেও একটু বানিয়ে নেব। তো ওই বাড়িতেও অনেক মোমো বানিয়েছি, আর এখানে এসে এই যে প্রথম মোমো বানাচ্ছি।
তো দেখো, ওই মোমোটার জন্য না প্রথমে যে স্যুপটা রেডি করতে হবে সেইটা কিন্তু আমি এবার বসিয়ে দিলাম, আর ওই যে পুরটা মানে মোমোর মধ্যে যে পুরটা দেব সেই পুরটাই কিন্তু আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি। এবার এই যে ঝাঁঝরিগুলো এর থেকে একটু নিচে থাকবে এই স্যুপটা, সেই লেয়ারটা বুঝে জলটা দিতে হয়েছে। আর এবার এর মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে দেব, দিয়ে কিছুক্ষণ স্টিম করব, মানে ওই মোটামুটি 15 মিনিট মতো একটু স্টিম করব। আর ওদিকে আমি এই ফাঁকে মোমোগুলো বানিয়ে নেব, ব্যাস তারপর একে একে বসিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে রান্নাটা তো শুরুই করে দিয়েছি, তবে কি বলতো, এই রান্নাটা হতে তো একটু সময় লাগবে, তাই ভাবলাম এদিকে আস্তে আস্তে রান্নাটা হতে লাগুক। চলো ততক্ষণে তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দিয়ে দেওয়া যাক। আগের দিনের আমাদের বিবাহবার্ষিকীর ব্লগে তোমরা প্রত্যেকে এতটা ভালোবাসা দিয়েছো না, যা দেখে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমরা দুজনেই তোমাদের লেখা কমেন্টগুলো খুব ভালোভাবে পড়েছি আর আমাদের ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। কেমন কমেন্ট করেছে সিম্পল লাইফ টুম্পা, লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, তোমরা দুজনে একসাথে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক উন্নতি করো, অনেক ভালোবাসা নিও। তোমাকেও জানাই আমাদের দুজনার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, তুমিও খুব ভালো থেকো। আচ্ছা কমেন্ট করেছে দিবাকর, লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি, তোমার ফ্রাইড রাইস দেখে আমার বরের জিভে জল চলে এলো। তো প্রথমে তোমাকে বলি, তুমি হয়তো তোমার বরের আইডি থেকে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তো প্লিজ তুমি তোমার নামটা বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমি বলবো তুমি তোমার বরকে কিন্তু অবশ্যই এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা করে খাইও, ঠিক আছে? আর তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করেছে রঞ্জনা দিভাই, লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি বনু, তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে, সারা জীবন তোমরা এভাবেই একে অপরের পাশে থেকো, প্রতিদিন যেন তোমাদের মধ্যে কিলো কিলো ভালোবাসা বাড়তেই থাকে। প্রথমেই বলি দিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার থেকে কত দূরে থাকো কিন্তু সত্যি বলছি এত ভালোবাসো তুমি আমায়, আর তোমার কমেন্ট পড়লে না এমনিই মন ভালো হয়ে যায় গো। আচ্ছা এরপরে যার কমেন্ট পড়বো তার নাম হলো পিয়া। পিয়া কমেন্ট করেছে হ্যাপি সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি, এভাবেই সারা জীবন খুব ভালো থেকো, সুখে থেকো, তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, এত সুন্দরভাবে তুমি থালাটা সাজিয়েছো আমি তো দেখেই মুগ্ধ, নোজ পেইন্টটা কিন্তু বেশ ভালো লেগেছে, আর আমি গাজরের হালুয়া বানিয়েছিলাম কদিন আগে বাড়িতে, তো ভেবেছিলাম তোমাকেও বানাতে বলবো, তো তার আগে তুমি বানিয়ে ফেলেছো, বেশ ভালো লাগলো। আচ্ছা পিয়া তোমাকেও বলতে চাই আমাদের দুজনার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আর তোমরা প্রত্যেকে যারা যারা কমেন্ট করেছো তোমাদের প্রত্যেককে বলছি আমাদের দুজনার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এতটা শুভকামনা শুভেচ্ছা জানানোর জন্য। আর সত্যি কথা বলতে কি বলতো, এইবারের বিবাহবার্ষিকীটাও যে এত ভালোভাবে লাস্টে কাটবে সেটা কিন্তু আমি ভাবিনি, কিন্তু ভীষণ খুশি হয়েছে। বলে না যার শুরু ভালো হয় তার শেষটা ভালো হয়, তো দিনটার শুরুটাও যেমন ভালো ছিল শেষটাও কিন্তু খুব ভালো হয়েছিল, আর তোমাদের পাওয়া কমেন্টগুলো পেয়ে তো আমি সত্যি বলছি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু মোমো অনেকটা রেডি হয়ে গিয়েছে, মানে অনেকগুলো মোমো বানিয়ে ফেলেছি জানো। আর কি করেছি বলো তো, নিচের মোমোগুলো আগে দিয়ে আসলাম, আর এবার বরবাবুর জন্য আগে প্লেটটা সাজাচ্ছি। সত্যি কথা বলতে এই চাটনিটা মানে আমি সত্যি বলছি তার জন্য বানাই, কারণ আমি নিজের জন্য যদি মোমো বানাতাম ওই স্যুপ আর মোমো দিয়ে আমার চলে যেত, আর একটু সস নিয়ে নিতাম, কিন্তু এই চাটনিটা তার ভারী পছন্দের, তো ওই জন্য যখনই মোমো তৈরি করি আগে না আমি চাটনিটা বানাই। সত্যি কথা বলতে ভালোবেসে তার জন্য কোনো রান্না করতে আমার বেশ ভালো লাগে, আর যখন জানি যে সে এই খাবারটা ভীষণ পছন্দ করে তখন তো কোনো কথাই হবে না। আর কি বলতো, আর একটা জিনিস যেটা আমি ভীষণ মানি, সুখী দম্পতি হতে গেলে বেশি কিছু কিন্তু লাগে না, তাই না বলো? এই যে গৃহিণী একটু সুন্দর সুন্দর রান্না করবে আর তা খেয়ে যে গৃহকর্তা সে বলবে যে বাহ দারুণ হয়েছে, তাই না বলো? যাই হোক, এভাবে যখন সুন্দর করে তাকে খাবার পরিবেশন করি তারও নাকি ভারী ভালো লাগে। তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু ঠিক জানো, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। এদিকে মোমোটা কিন্তু প্লেটে খুব সুন্দর করে সাজিয়েও ফেলেছি আর স্যুপের মধ্যে বাটারটাও দিয়ে নিয়েছি, আর এই যে ব্যাস এবার একটু চাটনি দিয়ে দিলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, আজকে আমার এই মোমোর রেসিপিটা কেমন লাগলো, চাটনির রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কেমন?
তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করে নিও, কেমন? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা।